ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে মক্কামে মাহমুদ হলো বড় সাফাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে বিচার শুরুর জন্য করবেন, তাহলে আজানের দোয়ার ফজিলত কি? যে পড়বে না তার কি অসুবিধা হবে যদি সে মুসলিম হয়? এটা একটা ফজিলতের দোয়া, যে এই কাজ যদি কেউ করে, এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যাবে। তো এ কথার অর্থ এটা নয় যে সে যদি এই দোয়া না পড়ে তাহলে অন্যান্য আমলের কারণে নবী সাল্লাম তার জন্য সুপারিশ করবেন না, বা তার সুপারিশ শুধু এই দোয়া পড়ার উপরে নির্ভর করছে না, তা নয়। বরং আরও অনেক বিষয় রয়েছে, যেমন কালেমা, কোনো মানুষ যদি কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে তার জন্য সে নবী সাল্লাম সুপারিশ পাবে। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আসাদুন নাসে সাফাত ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলাসান মিন কলবিহি। কিয়ামতের দিন আমার সাফাত পেয়ে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। তো এই কালিমা যেটা আপনার আজানের পরে পড়া হয় এটা একটা ফজিলত বয়ান করা হয়েছে এবং নবীজির সুপারিশ লাভের একটি অন্যতম উপায় হিসেবে নির্ধারণ করা হয়েছে। তো অতএব এই যে ব্যক্তি নবীর সুপারিশ পেতে চায় তার পক্ষে কি উচিত হবে এই দোয়াকে বাদ দেওয়া? তাই না? সে কখনো কখনো এই দোয়া অবশ্যই পড়বে এবং তার ওই আশা থাকবে যে যেহেতু এই দোয়ার বিনিময়ে একটা মর্যাদার কথা বলা হয়েছে অতএব আমি মর্যাদা হাসিল করব। তবে এখানে আরেকটা কথা ফেরত খেয়াল রাখতে হবে যে একজন মানুষ ধরেন যে দোয়া পড়তেছে, আজানের দোয়া পড়তেছে যাতে করে নবী সাফাত লাভ করতে পারে কিয়ামতের দিন, অথচ সে ওদিকে নামাজ পড়ে না বা ওদিকে তার অন্যায় অনাচার রয়েছে, তাহলে কি হবে? না, সেই ফাউন্ডেশন মূলক যে আমলগুলো রয়েছে, ইমানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক রাখতে হবে। ঠিক রাখার পরে যদি এই ছোটোখাটো আমলগুলো করে তাহলে সেই আমলগুলো সুপারিশ লাভে, নবী সাল্লামের পক্ষ থেকে সুপারিশ লাভে সহযোগী হবে। এটা হচ্ছে উদ্দেশ্য এখানে। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।